হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন এবং আপনাদের আইটি টেকনোলজি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। আজকেও আমি আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো। আপনাদের হয়তো কোনো হার্ড ড্রাইভের ল্যাপটপ বা ডেস্কটপের কোনো ড্রাইভ ডিলিট হয়ে যেতে পারে, অসতর্কতাবশত ডিলিট হবে এবং সেখানে আপনার অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে। এখন এটা আপনি কীভাবে রিকভারি করবেন সেটাই আমি আজকে দেখাবো। আচ্ছা, প্রথমে আপনাদের একটা সফটওয়্যার লাগবে এই রিকভারি করার জন্য। সফটওয়্যারটা হচ্ছে স্টেলারা ফোনিক্স উইন্ডোজ ডাটা রিকভারি। এটা ছোটো সফটওয়্যার, এটা গুগলে আপনার সার্চ দিলে পাবেন এবং এটা ডাউনলোড করে নেবেন। অ্যাভেলেবেল আছে গুগলে, আপনারা ডাউনলোড করে নেবেন স্টেলার ফোনিক্স উইন্ডোজ ডাটা রিকভারি সফটওয়্যার। এটা প্রথমে সেট আপ দিয়ে নেবেন আপনার যে পিসির বা যে ল্যাপটপের ফোল্ডারের ডাটা আপনার লস্ট হয়েছে। ঠিক আছে, প্রথমে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। আপনার ড্রাইভ এখানে আছে, দেখেন ডাটা রিকভারি, রিকভারি ফ্রম ইমেজ, রিকভারি ফ্রম অ্যাডভান্স অপশন। তাহলে আপনি ড্রাইভ রিকভারি করতে পারেন, সিডি ডিভিডি রিকভারি করতে পারেন, আমরা ফটো রিকভারি করতে পারেন, ইমেজ রিকভারি করবো, আমরা ড্রাইভ রিকভারি করব। ধরেন আপনার ডি ড্রাইভের ডাটা লস হয়ে গেছে, আপনি ডি ড্রাইভটা সিলেক্ট করবেন, তারপর আপনি অ্যাডভান্স রিকভারিতে ক্লিক করবেন। অ্যাডভান্স রিকভারিতে ক্লিক করবেন, দেখেন আপনার ডাটা রিকভারি শুরু হয়ে গেছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, দেখেন এখন এখান থেকে আপনি দেখেন এখানে সব চলে আসছে, মানে ওই ফোল্ডারের মধ্যে যা ছিল সব চলে আসছে। এখন আপনি কি আপনি করবেন, আপনার যদি ফটো বা ইমেজ হারা থাকে এখানে ক্লিক করবেন, জেপিজি ফাইল হলে জেপিজি ফাইল সিলেক্ট করবেন, ডকুমেন্ট হলে ডাটা ডকুমেন্ট হলে যে ডকুমেন্ট আছে এক্সেল আছে, পিডিএফ আছে, আপনি যেটা না আপনি দরকার হয় আপনার ফাইল ডকুমেন্ট ফাইল ডকুমেন্ট ফাইল আপনি গ্রাফিক্স আমি দেখাইতেছি যে আপনি কীভাবে ওই যে একটা ছবি জেপিজি ফাইল আমি আপনাকে রিকভারি করে দেখাইতেছি। ঠিক আছে, তাই যে জেপিজি এখানে যে জেপিজি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে রিকভারিতে ক্লিক করবেন, রিকভারিতে ক্লিক করবেন, তারপর এখানে রেজিস্টারে ক্লিক করাবো। আপনার মানে সফটওয়্যারটা রেজিস্টার করতে বলতেছে, তা রেজিস্টার করতে হলে আপনাকে সফটওয়্যারের মধ্যে দেখেন এখানে রেজিস্টার ফাইল আছে, নিউ ফোল্ডার, যেখানে কি গান, ঠিক আছে, কি গানে ক্লিক করবেন, এটা কপি করবেন, কপি করে রেজিস্টারে ক্লিক করবেন, সরি করবেন, এখানে পেস্ট করবেন, তারপরে আপনার জেনারেটে ক্লিক করা লাগবে, জেনারেটে ক্লিক করে তারপরে কপি করুন, সরি জেনারেটে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন, তারপরে হচ্ছে এই যে সিডি কিটা কপি করবেন, কপি করে এখানে দিবেন, তারপর ওকে করবেন।
Again, congratulations, your application has been successfully active. Okay, করবেন এখন আপনি এই জিনিসটা কোথায় রাখবেন কোন ড্রাইভে আপনি যে ড্রাইভ আপনি রেকর্ড করবেন সেই ড্রাইভে রাখতে পারবেন না অন্য ড্রাইভে রাখতে পারবেন না অন্য ড্রাইভে রাখতে হলে আপনাকে দেখতে হবে যে ওই ড্রাইভটা ফাঁকা আছে কিনা দেখেন কতটুকু ফাঁকা আছে দেখি এই আমার ই ড্রাইভে 97 জিবি ফাঁকা আছে এই ড্রাইভে তাহলে আমি ই ড্রাইভটা দেই ই ড্রাইভটা সিলেক্ট করে দেই আর যে ড্রাইভটা রিকভারি করবেন বন্ধুরা সেই ড্রাইভটা কোনো কিন্তু সেখানে কিন্তু আপনি রাখতে পাবেন না তাহলে আমি ই ড্রাইভটা সিলেক্ট করে দিলাম ই ড্রাইভটা শুধু ই ড্রাইভটা সিলেক্ট করে দিলাম ওকে করবেন আবার ওকে করবেন দেখেন শুরু হয়ে গেছে রিম অল দিবেন সমস্যা নেই রিকভারি হইতেছে আপনার ওই ফোল্ডারের মধ্যে যত জেপিজি ফাইল ছিল সব রিকভারি হবে ইনশাল্লাহ এবং এটা 100% কাজ করে বন্ধুরা এটা 100% কাজ করে আপনি ওয়ার্ড ফাইল করতে পারেন এক্সেল ফাইল কপি করতে পারেন পিডিএফ ফাইল রিকভারি করতে পারেন জেপিজি ফাইল মানে যে এভরিথিং কপি করা যাবে অডিও ফাইল ভিডিও ফাইল সব তো কিছুক্ষণ অপেক্ষা করেন রিকভারি হইতেছে এখানে দেখেন সব আছে যে ভিডিও ডাটাবেস টেক্স গ্রাফিক্স অডিও আর্কাইভ ডকুমেন্ট অ্যাপ্লিকেশন সব যেটা আপনি রিকভার করুন সেটা সিলেক্ট করে রিকভারি দিবেন বাস আর কিচ্ছু লাগবে না 100% রিকভারি হবে রিকভারি শেষ এখন আমরা দেখি যে আসলে রিকভারি হলো কিনা দেখো কোন ড্রাইভে দিয়েছিলাম ই ড্রাইভে দিয়েছিলাম আমরা এই যে গ্রাফিক্স এন্ড ফটোস জেপিজি ফাইল দিয়েছিলাম আমরা দেখেন দেখেন সব রিকভারি হয়েছে ঠিক আছে এবং সব 100% কাজ করবে ঠিক আছে দেখেন সব রিকভারি হয়েছে কতগুলো কন্ট্রোল নেই 364 আইটেম রিকভারি হয়েছে আর কোথায় আপনার যা যা থাকবে সবই রিকভারি হবে তো ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আসলে যাতে আপনি প্রথম দেখতে পারেন ভালো থাকবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন কী কী ভিডিও দরকার আপনার সেটা জানাবেন আমাকে আমি চেষ্টা করব আপনাকে আপনাদের ভিডিওগুলো দিতে